শুভ সন্ধ্যা বন্ধুরা, আজ 5 মে শুক্রবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো করিমগঞ্জে আবাস যোজনার নামে অর্থ আদায়ের অভিযোগ, বন্যাতঙ্কে আর ভুগতে হবে না পশ্চিম কাটিগুড়ার মানুষকে, অভয় মন্ত্রী পীযূষের, বর্ষা মরশুমে কাজ সম্ভব নয় তাই পালা করে স্লুজ গেট পরিদর্শন করবেন বিভাগীয় কর্তারা, চালানি মাসে ফরমালিন পরীক্ষার নির্দেশ হাইলাকান্দি জেলা প্রশাসনের, জেলার উন্নয়নমূলক কাজের পর্যালোচনা ডিডিসির সভায়, ত্রিপুরায় হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ হচ্ছে ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার, 20 দিন ধরে বন্ধ পানীয় জল সরবরাহ 5 গ্রামে জনদুর্ভোগ চরমে, অন্নপূর্ণা মন্দিরকে নদী ভাঙ্গনের হাত থেকে রক্ষা করতে প্রকল্প শীঘ্রই আশ্বাস মন্ত্রী পীযূষের, রতনপুর বরিবন পূর্ত সড়কের ভাঙ্গন প্রতিরোধে মন্ত্রীর দ্বারস্থ শিপ্রা, বিজেপি ইউডিএফ সম্পর্ক নিয়ে ফের প্রশ্ন তুললেন বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ, বজরং দলকে নিষিদ্ধ করার কথা বলা হয়নি সাফাই কংগ্রেসের, নিযুক্তি হয়েছে সমানুপাতিক হারে বৈষম্য হয়নি বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত, অনুপ্রবেশেই আসামে বেড়েছে মুসলিম জনসংখ্যা হাইকোর্টকে বলল কেন্দ্র, মিথ্যে প্ররোচনামূলক বিবৃতি ডিএসজির বললেন গুয়াহাটি হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী হাফিজ রশিদ চৌধুরী, 1 বছর পূর্ণ করল সুনাই পুরো বোর্ড, রেকর্ড উন্নয়ন হয়েছে, বিধায়কের প্রশংসায় পঞ্চমুখ 22 চেয়ারম্যান, আইপিএল জুয়া হাইলাকান্দিতে গ্রেফতার 6 যুবক, স্বস্তির খবর দাম কমছে ভূজ্য তেলের, অরুণোদয়ে স্বজন পোষণ অভিযোগ জানিয়ে পল্টহরে সরব বঞ্চিতরা, মহাজোটকে নিয়ে অশালীন মন্তব্য বদরুদ্দিন আজমলের বিরুদ্ধে শিলচরে মামলা কংগ্রেসের, এবং সর্বশেষ খবরটি হল সাংসদ তহবিল খরচে আসামে আমি প্রথম দাবি শিলচরের সাংসদ ডক্টর রাজদীপের, এবারে শুনুন বিস্তারিত খবর, প্রতিদিনের সকাল সন্ধ্যার গুরুত্বপূর্ণ সংবাদ পেতে অবশ্যই চ্যানেলটি ফলো করে বিট্টুটি শেয়ার করুন। বিজেপির সঙ্গে এআইইউডিএফ এর গভীর সম্পর্ক রয়েছে, আগে অনেকবার তা প্রকাশ্যে এসেছে, এবার মন্ত্রী পীযূষ হাজারিকার সামনে এর প্রমাণ আবার দিলেন বিধায়ক নিজামউদ্দিন, এই অভিযোগ উত্থাপন করলেন প্রদেশ কংগ্রেসের কার্যকরী সভাপতি তথা উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ, বৃহস্পতিবার তিনি জানান রাজ্যের মন্ত্রী পীযূষ হাজারিকার সামনে আলগাপুরে, বুধবার বিধায়ক নিজামউদ্দিন যেভাবে বললেন এই দল আপনার আমরা আপনারই লোক এসব কথা কিসের ইঙ্গিত বহ, কমলাক্ষ বলেন বুধবার বরাক সফরে আসেন মন্ত্রী হাজারিকা এটা খুবই ভালো কথা, মন্ত্রী আসবেন বিভিন্ন সমস্যা সমাধানের চেষ্টা করবেন এটা স্বাভাবিক বিষয়, কিন্তু দেখা গেল বুধবার আলগাপুরে কিছু এলাকা পরিদর্শনে মন্ত্রী যাওয়ার পর এআইইউডিএফ বিধায়ক যেভাবে তাকে স্বাগত জানিয়ে তারা সবাই মন্ত্রীর লোক বলে মন্তব্য করলেন এটা খুবই বিস্ময়কর, বিধায়ক কমলাক্ষ বলেন এআইইউডিএফ সুপ্রিমো বদরউদ্দিন আজমলের সঙ্গে হিমন্ত বিশ্ব শর্মার বোঝাপড়া রয়েছে, এজন্য বারবার দেখা গেছে বদরউদ্দিন আজমল ও সিরাজউদ্দিন আজমলকে হিমন্ত বন্দনা করতে, তিনি বলেন দেখা গেছে এই সরকারের আমলে সংখ্যালঘুরা সুরক্ষিত বলে ইউডিএফ এর নেতারা মন্তব্য করছেন, বলেন মানুষের সঙ্গে ওরা মিলে যে প্রতারণা করছেন সব এখন জলের মতো পরিষ্কার হয়ে যাচ্ছে, আসামের মানুষকে আর এভাবে বোকা বানিয়ে রাজনৈতিক ফায়দা নেওয়া যাবে না, সব কিছু জনগণ দেখতে পাচ্ছেন, তারা এখন আর কারো ফাঁদে পা দেবেন না, কমলাক্ষ বলেন বিজেপি সরকারের সময় উন্নয়ন বলতে কিছুই নেই, চলছে নাগাড়ে শিলান্যাসের পালা, কাজ কিন্তু সেই অনুযায়ী দেখা যাচ্ছে না, অন্যদিকে ইউডিএফ এর সঙ্গে যেভাবে দহরম মহরম চলছে যা বিধায়ক নিজামউদ্দিনের কথা স্পষ্ট হয়েছে সেটার জবাবও জনগণ দেবেন বলে মন্তব্য করেন কমলাক্ষ দে পুরকায়স্থ, পরবর্তী খবরটি হলো নিযুক্তি হয়েছে সমানুপাতিক হারে বৈষম্য হয়নি বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত, নির্বাচনী প্রচারে 1 লক্ষ চাকরির প্রতিশ্রুতি পালনে বদ্ধপরিকর সরকার, ধাপে ধাপে এগিয়ে চলেছে, এখন পর্যন্ত 42,000-এর অধিক প্রার্থীর চাকরি হয়েছে, আগামী 11 মে আরও প্রায় 50,000 প্রার্থীর হাতে নিযুক্তিপত্র তুলে দেওয়া হবে, বাদবাকি নিযুক্তির প্রক্রিয়া খুব তাড়াতাড়ি সম্পন্ন করার প্রতিশ্রুতি দিয়েছেন মুখ্যমন্ত্রী, পাশাপাশি নিযুক্তিতে জেলার বৈষম্যের অভিযোগ উড়িয়ে দিয়েছেন তিনি, বলেছেন জেলায় জেলায় নিযুক্তি হয়েছে সমানুপাতিক হারে, বরাকের বিভিন্ন সংগঠনের অভিযোগ ব্রহ্মপুত্র উপত্যকার ছেলেমেয়েরা যে হারে চাকরি পাচ্ছেন সেই তুলনায় বরাকের প্রার্থীদের সংখ্যা হাতে গোনা, বরাকের কতজন সরকারি চাকরি পেয়েছেন তার পরিসংখ্যান তুলে ধরারও দাবি উত্থাপন হয়েছে বিভিন্ন সংগঠনের তরফে, মুখ্যমন্ত্রী এসব অভিযোগ সরাসরি উড়িয়ে দিয়ে বৃহস্পতিবার কার্বি আংলংয়ে দাঁড়িয়ে বলেন
জেলায় জেলায় সমানুপাতিক হারেই চাকরি হচ্ছে এখন। তৃতীয় চতুর্থ শ্রেণীর পদে ফলাফলেই তার প্রমাণ মিলেছে। এদিন সাংবাদিকদের মুখ্যমন্ত্রী বলেন, সরকারি নিযুক্তিকে ঘিরে রেকর্ড হয়েছে। চাকরিতে জেলার সংরক্ষণ বলতে কিছু ছিল না ঠিকই, কিন্তু ফলাফলে দেখা গেছে বরাক উপত্যকা, উত্তর আসাম, নিম্ন আসামের জেলাগুলিতে সমানুপাতিক হারে চাকরি হয়েছে। ডিব্রুগড় জেলায় যদি 700 প্রার্থী চাকরি পেয়েছেন, ফলাফলে দেখা গেছে যোরহাট জেলায়ও একই সংখ্যক প্রার্থীর ভাগ্যে চাকরি জুটেছে। ছোট জেলা হিসেবে বিশ্বনাথে 350 প্রার্থী চাকরি পেয়েছেন, অন্যান্য ছোট জেলাগুলিতেও চাকরি পেয়েছেন একই সংখ্যক প্রার্থী। খুব সুন্দরভাবে প্রতিটি জেলায় সমানুপাতিক হারে চাকরি হয়েছে। কেবল আর্থিকভাবে দুর্বল পরিবারের ছেলেমেয়েরাই চাকরি পেয়েছেন, যা আসামের জন্য এক কথায় রেকর্ড। এদিকে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়ের আগে এক জনসভায় মুখ্যমন্ত্রী বলেন, নির্বাচনী প্রচারে যখন 1,00,000 চাকরির প্রতিশ্রুতি দিয়েছিলাম তখন কেউ বিশ্বাস করেননি, কিন্তু ক্ষমতায় আসার পর গত প্রায় 2 বছরে 42,000 পদে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। আগামী 11 মে আরও প্রায় 50,000 প্রার্থীর হাতে নিযুক্তিপত্র তুলে দেওয়া হবে। পুরোপুরি স্বচ্ছতার সঙ্গে নিযুক্তি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। মেধার ভিত্তিতেই চাকরি পাচ্ছেন প্রার্থীরা এখন, তাই পড়াশোনার পরিবেশ করে রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানান মুখ্যমন্ত্রী। পরবর্তী খবরটি হলো হাইলাকান্দিতে DDC-র পর্যালোচনা বৈঠক। আমদানিকৃত মাছে ফরমালিন রয়েছে কিনা খতিয়ে দেখার নির্দেশ। হাইলাকান্দি জেলার খোলাবাজারে বিক্রি করা রাজ্যের বাইরে থেকে আমদানি করা মাছে ফরমালিন রয়েছে কিনা তা পরীক্ষা করতে মৎস্য বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসন থেকে। বৃহস্পতিবার হাইলাকান্দিতে অনুষ্ঠিত চলতি মাসের জেলা উন্নয়ন কমিটির সভায় পৌরোহিত্য করে DDC এলদার ফাইরেন বলেন, স্বাস্থ্য বিভাগের সহযোগে বাইরে থেকে আনা মাছে ফরমালিন রয়েছে কিনা তা খতিয়ে দেখতে জোরদার অভিযান চালাতে হবে। জল সম্পদ বিভাগ থেকে এদিনের বৈঠকে জানানো হয়, বরাকের 5 কিলোমিটার ও কাটাখালের 90 কিলোমিটার সহ সমগ্র জেলায় 147 কিলোমিটার নদীবাঁধ মেরামতের কাজ প্রায় শেষ। পূর্ত সড়ক বিভাগ থেকে জানানো হয়, জেলার হাইলাকান্দি রতনপুর সড়কের 2,69,00,000 টাকার কাজ ও ভাকাদিঘি শাহাবাদ সড়কের 4,12,00,000 টাকার কাজ আগামী জুলাই মাসের মধ্যে শেষ হবে। পাশাপাশি মাটিজুড়ি সেফটি ব্রজপুর, ব্রজপুর মোহনপুর ও নিশ্চিন্তপুর কাঞ্চনপুর পূর্ত সড়কগুলোর সংস্কার কাজও জোর গতিতে চলছে বলে বৈঠকে জানানো হয়। শিক্ষা বিভাগ থেকে জানানো হয়, জেলার 1,402টি শিক্ষা প্রতিষ্ঠানে প্রধানমন্ত্রী পোষণ অর্থাৎ মিড ডে মিল কর্মসূচি জেলার 111,284 জন পড়ুয়াকে দেওয়া হচ্ছে। জেলায় 55টি স্কুল এপ্রিল মাসে শিক্ষাধিকারিকরা ভিজিট করেছেন। গ্রামীণ জীবিকা মিশন থেকে জানানো হয় যে জেলায় গত অর্থ বছরে 2,520টি SHG-কে ব্যাংক থেকে ঋণ দেওয়া হয়েছে। আবগারি বিভাগ থেকে জানানো হয়, এপ্রিল মাসে জেলায় 32টি নিয়মিত আবগারিখানা পরিচালনা করা হয়। এতে 20টি বেআইনি মদ তৈরির সরঞ্জাম বাজেয়াপ্ত করা হয়। 1,080 লিটার দেশি মদ, 45 কেস IMFL উদ্ধার করা হয়। এছাড়া একজনকে আটক করে মামলাও দায়ের করা হয়। ভেটেরিনারি বিভাগ থেকে জানানো হয়, এপ্রিল মাসে জেলার হাসপাতালগুলোতে 17,184টি পশুর চিকিৎসা করা হয়েছে। এছাড়া জেলার ভেটেরিনারি হাসপাতালগুলোতে পশু চিকিৎসার ঔষধের মজুত ভাণ্ডার পর্যাপ্ত রয়েছে বলে জানানো হয়। জেলার শীর্ষ বিভাগীয় আধিকারিকদের উপস্থিতিতে সভাপতির বাসনে DDC ফাইরেন, ভেটেরিনারি বিভাগকে আসন্ন বর্ষা মরশুমে বন্যার আগাম প্রস্তুতি নেওয়ার উদ্দেশ্যে গরু ছাগলকে উঁচু জায়গায় রাখার জন্য স্থান শনাক্ত করার পরামর্শ দেন। পাশাপাশি পশু চিকিৎসার ঔষধের মজুত ভাণ্ডারও গড়ে তুলতে তিনি পরামর্শ দেন। পরবর্তী খবরটি হলো, প্রধানমন্ত্রী আবাস যোজনার নামে হরির লুট চলছে করিমগঞ্জে, বিশেষ করে জেলা উন্নয়ন পরিষদে। ঘর পাইয়ে দেওয়ার নামে টাকা আদায় চলছে সুবিধাভোগীদের কাছ থেকে, দস্তুর মতো দালালের মাধ্যমে টাকা আদায় চলছে, এ নিয়ে রয়েছে ব্যাপক অভিযোগ। লাগামহীন দুর্নীতিতে জড়িয়েছে ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট অথরিটির অধীন টাউন অ্যান্ড কান্ট্রি প্ল্যানিং। প্রধানমন্ত্রী আবাস থেকে টাকা কালেকশন করে ফুলে ফেঁপে উঠেছেন একাধিক ব্যক্তি। এরা রাতারাতি বিশাল টাকার মালিক হয়ে গেছেন বলে অভিযোগ উঠেছে। অভিযোগ, সরকারি ঘর পাইয়ে দেওয়ার নামে টাকা দাবি করা হচ্ছে সুবিধাভোগীদের কাছে। টাকা না দিলে আবাস পাচ্ছেন না হিতাধিকারীরা, দস্তুর মতো দালাল রাজ কায়েম করা হয়েছে বিভাগীয় দপ্তরে। ওই দালালদের মধ্যে হিতাধিকারীদের কাছ থেকে টাকা আদায় করা হচ্ছে বলে অভিযোগ। টাকার ভাগ পাচ্ছেন বিভাগীয় আধিকারিক সহ কজন রাজনৈতিক ব্যক্তি। কংগ্রেস আমলেও এই কার্যালয় এমনটা দুর্নীতিতে জড়ায়নি। দামি মতো টাকা না দিলে সুবিধাভোগীর নাম তালিকা থেকে সরিয়ে নেওয়া হচ্ছে। আবার টাকা দিলে একজন ব্যক্তির নামে একাধিক আবাসও মঞ্জুর করিয়ে দেওয়া হচ্ছে। সিংহভাগ হিতাধিকারী দালালদের হাতে টাকা তুলে দেওয়ার বিনিময়ে প্রধানমন্ত্রী আবাস পেয়েছেন। টাকার যাবতীয় লেনদেন বনমালি রোডের এক ব্যক্তির বাড়িতে হয় বলেও জানা গেছে। তবে এত সব দুর্নীতি হওয়ার পরও নীরব ভূমিকায় রয়েছেন উন্নয়ন পরিষদের চেয়ারম্যান তথা বর্ষিয়ান বিজেপি নেতা দেবব্রত সাহা।
অথচ দালালিতে তার ঘনিষ্ঠরা জড়িত থাকার অভিযোগ রয়েছে। একটি সূত্রের খবর, প্রধানমন্ত্রী আবাসের নামে টাকা দাবির পাহাড় সম অভিযোগ রয়েছে জেলা বিজেপি নেতৃত্বের কাছেও। আবাসের নামে টাকা দাবির অভিযোগে বিজেপির সিংহভাগ নেতাও অসন্তুষ্ট রয়েছেন বলে জানিয়েছে একটি সূত্র। পরবর্তী খবরটি হলো আইপিএল জুয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে হাইলাকান্দি পুলিশ বৃহস্পতিবার 6 যুবককে গ্রেফতার করেছে। এই 6 যুবক মোবাইলে নিষিদ্ধ অনলাইন অ্যাপ ব্যবহার করে আইপিএল জুয়া খেলার পাশাপাশি আর্থিক লেনদেনও করত। হাইলাকান্দির পুলিশ সুপার নবনীত মহন্ত জানান, গ্রেফতার 6 যুবকের কাছ থেকে পুলিশ 5টি মোবাইল হ্যান্ডসেট বাজেয়াপ্ত করেছে। ধৃত জুয়াড়িয়া হলেন হাসানুজ্জামান মজুমদার, আবদুল্লাহ আহমেদ বড়বুইয়া, জসিমউদ্দিন বড়বুইয়া, ইন্তাজ আলী বড়বুইয়া, আব্দুল কাইয়ুম বড়বুইয়া ও আব্দুল আজিজ লস্কর। ধৃত 6 জনের বাড়ি হাইলাকান্দি শহরেই। আইপিএল জুয়ার সঙ্গে জড়িত আরও কয়েকজন ব্যক্তি অচিরেই গ্রেফতার হবে বলেও জানান পুলিশ সুপার। পরবর্তী খবরটি হলো সাংসদ তহবিল খরচে আসামে আমি প্রথম দাবি সাংসদ রাজদ্বীপের। সাংসদ উন্নয়ন তহবিল বাস্তবায়নের ক্ষেত্রে সমগ্র দেশে প্রথম 10 জন সাংসদের মধ্যে আমিও রয়েছি। এমনকি পুরো আসামে সাংসদ উন্নয়ন তহবিল বাস্তবায়নে আমি এখন পর্যন্ত প্রথম স্থানে রয়েছি, এমনটাই দাবি করলেন শিলচরের সাংসদ ডক্টর রাজদ্বীপ রায়। শুধু তাই নয়, সাংসদ তহবিল খরচে আসামের মধ্যে তারপরে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছেন যথাক্রমে বদরুদ্দিন আজমন ও প্রধান বড়ুয়া বলে মন্তব্য করেন সাংসদ রায়। বৃহস্পতিবার পশ্চিম কাটিগড়ার রাজ্যেশ্বরপুর গ্রামে নবনির্মিত সরস্বতী বিদ্যা মন্দিরে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন ডক্টর রাজদ্বীপ রায়। প্রসঙ্গক্রমে নিজের সাংসদ তহবিলের বর্ণনা দিতে গিয়ে তিনি বলেন, 5 বছরে তার জন্য বরাদ্দকৃত 25 কোটি টাকা থেকে প্রধানমন্ত্রীর আহ্বানে করোনাকালে তিনি তার পুঁজি থেকে 10 কোটি টাকা সরকারি তহবিলে দান করে দিয়েছেন। 12 কোটি টাকার কাজ হয়ে গেছে, বাকি 3 কোটি টাকার প্রজেক্ট ইতিমধ্যেই সরকারের কাছে পাঠানো হয়েছে। সাংসদ উন্নয়ন তহবিলের টাকা খরচ করতে পুরো আসামের মধ্যে তিনি প্রথম স্থানে রয়েছেন বলে দাবি করেন সাংসদ ডক্টর রাজদ্বীপ রায়। পরবর্তী খবরটি হলো খানিকটা আছে দিন, আদানি ইউলমার মাদার ডেয়ারির মতো একাধিক কোম্পানি ভোজ্য তেলের দাম কমাচ্ছে। 2 কোম্পানির তরফেই জানানো হয়েছে লিটার প্রতি 20 টাকা অবধি কমানো হচ্ছে ভোজ্য তেলের দাম। ইতিমধ্যে বেশ কিছু ব্র্যান্ডের নতুন মূল্যের ভোজ্য তেল এসে গেছে বাজারে। আগামী সপ্তাহের মধ্যে অন্য ব্র্যান্ডগুলিও পাওয়া যাবে খুচরো এবং পাইকারি বিক্রেতাদের কাছে। পরবর্তী খবরটি হলো অরুণোদয় প্রকল্পে স্বজন পোষণ ও দুর্নীতির অভিযোগে উত্তাল হয়ে উঠল জিপি দক্ষিণ করিমগঞ্জের পল্টহর জিপি। বৃহস্পতিবার জিপির অর্ধশতাধিক দুস্থ মহিলা সমবেত হয়ে জিপি সভানেত্রীর প্রতিনিধি আব্দুল মান্নান মোনার বিরুদ্ধে স্বজন পোষণ ও দুর্নীতির অভিযোগ তুলেন। তারা বলেন, পল্টহর জিপিতে অসহায় গরিব দুস্থ বিধবা মহিলাদের বঞ্চিত করে সম্ভ্রান্ত ঘরের মহিলাদের অরুণোদয় প্রকল্প প্রদান করা হয়েছে। এমনকি জিপি সভানেত্রীর প্রতিনিধির ঘনিষ্ঠদের অরুণোদয় প্রকল্প প্রদান করা হয়েছে বলেও অভিযোগ করেছেন তারা। অভিযোগকারীরা বলেন, সভানেত্রীর প্রতিনিধির দুর্নীতির বিরুদ্ধে মুখ খুললে লুক লেলিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। এদিকে জিপির এপি সদস্য নাজিমউদ্দিন সংবাদ মাধ্যমকে জানান, অরুণোদয় প্রকল্পে বঞ্চিত অর্ধশতাধিক বিধবা মহিলা তার বাড়িতে উপস্থিত হয়ে তাদের বঞ্চনার কাহিনী তুলে ধরেন। এপি সদস্য জানিয়েছেন, বিধায়ক সিদ্দিক আহমেদের নির্দেশে অরুণোদয় প্রকল্পের হিতাধিকারীদের তালিকা চয়ন জিপি সভানেত্রীর প্রতিনিধি ওয়ার্ড সদস্যের নিয়েই করেছেন, তাকে কোনো কিছু জানানোর প্রয়োজন মনে করেননি কেউ। তিনি এ ব্যাপারে বিধায়ক সিদ্দিক আহমেদ সহ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার হস্তক্ষেপ কামনা করেছেন। আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।